প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে অনুপ্রাণিত হয়েছি। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়ে একথাই বললেন অলিম্পিক পদকজয়ী পদ্মশ্রী যোগেশ্বর দত্ত। তার পাশাপাশি বৃহস্পতিবার হরিয়ানার বিজেপি প্রধান সুভাষ বারালার হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিংহ। তাদের পাশাপাশি বিজেপিতে এলেন শিরোমণি অকালী দলের এক বিধায়ক। বিজেপিতে যোগদানের পর আয়োজিত সাংবাদিক বৈঠকে যোগেশ্বর দত্ত জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে অনুপ্রাণিত হয়েই তিনি পদ্ম শিবিরে এসেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মানুষের সেবা করতে চাই আর এই বিষয়ে মোদীজির কাছ থেকে অনুপ্রাণিত হই আমি, তাই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। এর জন্য আমি দীর্ঘদিন ধরে তার প্রতি লক্ষ্য করছিলাম। আসলে ক্রীড়াবিদদেরও ভালো কাজ করার জন্য সামনে এগিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। আজ এই পরিবারের সদস্য হতে পেরে আমি খুব খুশি। যোগেশ্বর দত্তের সুরে নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিং। প্রধানমন্ত্রীর জন্যই তিনি বিজেপিতে যোগ দেওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই বিজেপির প্রতি নজর রাখছি আমি আর তা করতে গিয়ে মোদীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছি। পাশাপাশি মনোহরলাল খট্টারের দক্ষতা ও মানসিকতায় মুগ্ধ করেছে আমাকে। সমস্ত দিক থেকেই দেশের সেবা করতে চাই আমি, সৎভাবে করতে চাই দলের কাজও। প্রসঙ্গত উল্লেখ্য, 2012 সালের অলিম্পিকে 60 কেজি বিভাগে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন যোগেশ্বর। 2013 সালে পদ্মশ্রী সম্মান পাওয়ার পরে 2014 সালে কমনওয়েলথ গেমসে সোনাও জিতেছেন। অন্যদিকে 2006 সালে জাতীয় দলে যোগ দিতে আসার সময় ট্রেনে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হন সন্দীপ সিং। এর ফলে নির্বাচিত হওয়ার পরেও জার্মানিতে আয়োজিত হকি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। তবে 2 বছরের অক্লান্ত পরিশ্রমের পর নিজেকে ফের ভারতীয় দলে ফিরিয়ে আনতে সক্ষম হন। তার জীবনের এই লড়াই নিয়ে সিনেমা তৈরি হয়েছে বলিউডে। বিধানসভা নির্বাচনের আগে তাদের যোগদানের ফলে হরিয়ানায় বিজেপির ক্ষমতা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।